নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল চ্যানেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চাঁদের দক্ষিণ মেরু অভিযান যে সাহস দেখেছে ইসরো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, সেই উচ্চাকাঙ্ক্ষার মিশনকে সফল হিসাবে বর্ণনা করছেন বিজ্ঞানীরা। ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং পরিকল্পনা মাফিক না হলেও চাঁদের মাটিকে ছুঁয়েছে। এখন শুধু ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটাই মুখ্য উদ্দেশ্য। ইউরোপীয় ইউনিয়নের স্পেস এজেন্সি ইসরোর প্রশংসায় পঞ্চমুখ। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন স্পেস এজেন্সি বলছেন যে চাঁদের দক্ষিণ মেরু বিপজ্জনক। তা সত্ত্বেও যে অচেনা দক্ষিণ মেরুতে এই চন্দ্রযান যতটা করতে পেরেছে ইসরো, তা আজ অবধি পৃথিবীর ইতিহাসে একটি ইতিহাস। দেশীয় প্রযুক্তির যে চন্দ্রযান, যে বিক্রম, বিজ্ঞানীরা যে চন্দ্রযান অভিযান করেছেন, এটা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এই বিষয়ে বর্তমান ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হলেও বিজ্ঞানীরা বলছেন এখন অনেকটাই সেটা সফল, কারণ ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিকে স্পর্শ করেছেন। ইসরোর বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন যে ভেঙে যায়নি ল্যান্ডার বিক্রম, আসার কথা শোনাল এই ইসরো। এছাড়াও 2018 সালে ইউরোপীয় এজেন্সি বা স্পেস এজেন্সি, তারাও কিন্তু সেই লুনার ল্যান্ডার মিশন নামে চাঁদের অভিযান করেছিলেন। কিন্তু তাদের যে বৈজ্ঞানিক তথ্যের আধার করে যে চাঁদের যে দক্ষিণ মেরু অত্যন্ত বিপজ্জনক, কারণ সেখানে মহাজাগতিক যে রশ্মি, আর সেই রশ্মির সঙ্গে সেখানকার যে ধূলিকণার মধ্যে একটা বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি হয়, যে বৈদ্যুতিক তরঙ্গের মধ্যে থেকে বিশাল আকারের একটা ধূলিঝড়ের সৃষ্টি হয়তো ভারতবর্ষের অর্থাৎ ইসরোর যে ল্যান্ডার বিক্রম হয়তো সেই ধূলিঝড়ের মধ্যেই আচ্ছন্ন হয়ে আছেন বলেই হয়তো তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কিন্তু অদূর ভবিষ্যতে চাঁদের যে অভিযান, তা সত্যি প্রশংসনীয় এবং অনেক তথ্য আশা করে। শুধু চাঁদের যে প্রশংসা নাসা তো করেছেন, নাসার সঙ্গে সঙ্গে ইউরোপীয় এজেন্সিও চাঁদের প্রশংসা করেছেন। এখন আস্তে আস্তে চাঁদ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য ইসরো আমাদের সামনে তুলে ধরছেন। চাঁদ প্রসঙ্গে ভারতবর্ষের আগামীতে আরও যে গুরুত্বপূর্ণ এক অভিযানের রাস্তা তৈরি হচ্ছে, তা কিন্তু বর্তমানের যে ইসরোর যে নতুন করে আপডেট সেটা কিন্তু তাই শোনাচ্ছে। তো ইসরো প্রসঙ্গে আর বিক্রম ল্যান্ডার প্রসঙ্গে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এ বিষয়ে আরও আমি আপডেট দেব। কিন্তু কমেন্ট করবেন কোথায়? একেবারে ভিডিওটিকে স্ক্রল করে নিয়ে গিয়ে লাস্টের দিকে যে অংশ, সেখানে কিন্তু কমেন্ট করেন। নমস্কার, এতক্ষণ ধরে ডিজিট ওয়াচটিকে দেখার জন্য ধন্যবাদ।